নমস্কার দর্শকবৃন্দ গতকাল পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার নম্বর হচ্ছে ওয়ান সেভেন ফাইভ এইট বা দেখা যাচ্ছে স্ক্রিনে পাঠানো হয়েছে সভাপতি ভারপ্রাপ্ত পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে পাঠানো হয়েছে কাদের কাছে না অবর বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ এসআই মানে প্রাইমারি স্কুলের যে এসআই রয়েছে তাদের নিকট পাঠানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিষয়টা হচ্ছে পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন এই সংক্রান্ত তো বিজ্ঞপ্তিতে বা নোটিফিকেশানটাতে কি আছে আমরা একটু দেখে নিই আগামী পনেরোই আগস্ট সরি আগামী পনেরোই আগস্ট দু হাজার একুশ রবিবার পঁচাত্তরতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো অর্থাৎ পনেরো তারিখে যে আমাদের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হতে চলেছে সেই সংক্রান্ত একটি নির্দেশ দেওয়া হলো সমস্ত প্রাথমিক শিক্ষা যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের এসআই রয়েছে তাদেরকে সংসদ পরিচালনাধীন প্রাথমিক বিদ্যাগল বিদ্যালয়গুলি কেবলমাত্র বিদ্যালয়ে কর্মরত শিক্ষক বা শিক্ষিকাগণ ও দুই বা তিনজন গ্রাম শিক্ষা কমিটির সদস্য বা সদস্যদের নিয়ে কোভিড বিধি মেনে জাতীয় পতাকা উত্তোলন সহ দিনটি স্মরণ করার জন্য বলা হলো ছাত্রছাত্রীদের উপস্থিতি থাকবে না সুতরাং ছাত্রছাত্রীরা এই পনেরোই আগস্ট যে উদযাপন সেই উদযাপনে আসবে না কেবলমাত্র স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এবং দুই বা তিনজন গ্রাম শিক্ষা কমিটির সদস্য বা সদস্যা সেখানে উপস্থিত থাকবেন এবং সমস্ত কোভিড প্রোটোকল মেনেই জাতীয় পতাকা উত্তোলন করার কথা বলা হয়েছে মাস্ক স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে সেরকমটাই নির্দেশ দেওয়া হলো তারপরে নিচে সিগনেচার যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ভারপ্রাপ্ত সিগনেচার করা আছে সুতরাং বোঝা যাচ্ছে বিধি মেনেই এবছর স্বাধীনতা দিবস উদযাপন করার একটা নির্দেশিকা প্রত্যেকটি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে চলে এসছে এটি আপাতত পশ্চিম মেদিনীপুরের প্রাইমারি স্কুলের ক্ষেত্রেই নোটিফিকেশানটা দেখানো হলো পরবর্তী দুই এক দিনের মধ্যেই আজকে বা কালকের মধ্যেই হয়তো এই সমস্ত রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলের ক্ষেত্রেই এই নোটিফিকেশানটি পৌঁছে যাবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ